नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैने सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। समय अपेक्षा 63 घंटा पर शनिदेव इतिहास रचना करबे ए चार राशि, अर्थात घड़ी धरे 63 घंटा अपेक्षा करुन। शनि महाराज এই চার রাশিকে গরিব থেকে ধনীতে পরিণত করবেন, অর্থাৎ রাজকীয় সুখ পেতে চলেছে এই চার রাশি। 23 অক্টোবর 2022 ধনতেরাসের দিন, ধনতেরাসের শুভ মুহূর্তে শনি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। সকাল 9:30 এই শনি মকর রাশিতে বকরি থেকে মার্গী হয়ে গেছে। এই মার্গী হওয়ার ফলে চার রাশির নতুন ইতিহাস রচনা করবে, অর্থাৎ এই ডেট থেকে একদম 17 জানুয়ারি 2023 পর্যন্ত শনি মহারাজ ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দিবে এই রাশিগুলোকে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে একে একে জানাবো। প্রত্যেকে অবশ্যই জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট করবেন। শনি আপনার জন্মচকে যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে এই 63 ঘন্টা পর আপনার কিন্তু কপাল কিন্তু খুলবে। কোন এই চার সৌভাগ্যশালী রাশি নতুন ইতিহাস রচনা করতে চলেছে শনিদেব, আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শুনবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আমাকে উজ্জীবিত করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, আপনাদের যত সাবস্ক্রাইব হবে তত আমার একটা যে জায়গাটা মনে হবে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার হিসাবে, গিফট আপনাদেরকে দিই। তো কোন এই চার সৌভাগ্যশালী রাশি যাদের কপাল খুলতে চলেছে শনি মহারাজ এই বকরি থেকে মার্গে 63 ঘন্টা পর, এই 23 অক্টোবর 2022 বকরি থেকে মার্গী হয়ে যাবে এবং আপনাদের এই বিশেষভাবে যে চার রাশির কথা বলছি সেই চার রাশি কোন কোন দিক থেকে লাভবান হবে তাও আমি জানাতে চলেছি। তবে একটি কথা আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা আছে, আমি আবারও যাদের ক্ষেত্রে সমস্যা আছে সমস্যা নিয়ে বসে থাকবেন না। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জের সাথে কাজ করি, দায়িত্বের সাথে কাজ করি, ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই। অর্থাৎ আপনার যে জায়গাতে সমস্যা, কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না, বারবার বলছি প্রেডিকশান মাটিতে পড়ে না এবং সঠিক রেমেডি আপনার ভাগ্য পরিবর্তন করবে। আমি যার হাত ধরবো তাকে ফিরে তাকাতে হবে না, আমি বারবার বলছি ফিরে তাদেরকে তাকাতে হবে না, কিন্তু সবারই হাত কিন্তু ধরি না, এটা হচ্ছে বড় ব্যাপার। কারণ যাদের ক্ষেত্রে কোয়ালিটির জায়গা আমি দেখি এবং আপনার নেচার, আপনার ব্যবহার সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড কিন্তু করবে। তো আমি একটি কথা বারবার বলি, ওই নিজের মন গড়া কথাবার্তা বললাম এই রাশিগুলো কোটিপতি কোনো কারণ নাই, অকারণে আমি বলে দিলাম, এরকম কৌশিকরা ভিডিও করে না। সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে আপনাদেরকে কিন্তু আমি ভিডিওগুলো দিই, ওই দুম করে বলে দিলাম এই কথা ওই কথা, নিজের মন গড়া কথা কিচ্ছু না, সেটা করলে হবে না। লজিক্যালি বোঝাতে হবে কি কারণে শনি দিবে, কিসের জন্য দিবে, আমি তাও আপনাদেরকে বলবো। হঠাৎ আমি বললাম যে রাশিগুলো ভালো, কী কারণ, কিসের জন্য দিচ্ছে, হোয়াই, কী কারণ, এটা কিন্তু বোঝাতে হবে। তো এই 63 ঘন্টা পর নির্ণায়ক হতে চলেছে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই চার রাশি। লিখে রাখুন,
ডায়েরিতে নোট করে নিন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষভাবে যে দিকগুলো থেকে সুযোগ আসতে চলেছে সেই দিকগুলো নেই আমি পর্যালোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আলোচনা আপনারা সম্পূর্ণরূপে শুনবেন এবং আপনারা যে বিষয়ে কমেন্ট করতে চাইছেন অবশ্যই কমেন্ট করুন। আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সম্পূর্ণ এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এমনও হয়েছে অনেকে নিজের রাশি সম্বন্ধে ওয়াকিবহল নয়, অবশ্যই হস্তরেখা বিচার করুন। নিজের জন্মকুণ্ডলী নাই, কি হবে না হবে একটা ধিদা মানে একটা দ্বন্দ্বে পড়ে আছে, সময় খারাপ চলছে, বুঝতে পারছে না কি কারণ। এই জায়গাটাতে জ্যোতিষশাস্ত্র আপনার দিয়ালে পিঠ থেকে গেছে, সেখান থেকে কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আপনাকে তুলে ধরব। এবং এই ভিডিওটি সম্পূর্ণরূপে লজিক দিয়ে আপনাদেরকে কিন্তু আলোচনা আমি করছি। শনি যে বকরি থেকে মার্গি হচ্ছে কি না, মানে 17 জানুয়ারি 2023 অবধি দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। তারপরে নেক্সট পার্ট আমি আপনাদেরকে আরও দিব। অবশ্যই চ্যানেলটির উপর ফলো রাখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন প্রচুর পরিমাণে। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট আপনাদের চতুর্থভাবে অবস্থান করে শশনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনাদের পঞ্চম পতিও আপনাদের এই সময় প্রপার্টি থেকে লাভ হবে। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, কয়লা খাদানের সঙ্গে যুক্ত আছেন, যারা পেঁয়াজ রসুন আলুর ব্যবসা করছেন, যারা ফরেন লিগারে বিজনেস করছেন, এই জায়গাগুলো যারা চামড়ার ব্যবসা করছেন, লোহার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ চামড়া জাতীয় কোনো জিনিস, কেউ যদি যারা জুতার ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে, যাদের গাড়ির ব্যবসা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে, কাঁচের যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কেউ দুর্দান্ত রেজাল্ট দিবে। শনি এই তুলা রাশিকে কেন্দ্র থেকে রাজ্যকে সৃষ্টি করছে, নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে আপনার তুলা রাশি। এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। রাশিতেই শনি অবস্থান করছে এবং আপনাদেরও এখানে বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, আপনাদের ধনাধিপতি অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় দিবে এবং কমিউনিকেশন যোগাযোগগুলো আপনাদের বাড়বে এবং এই সময়ের মধ্যে আপনাদের দৈনন্দিন রোজগারের জায়গা বৃদ্ধি করবে এবং দাম্পত্য সুখের জায়গা এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সময় উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে তো বৃদ্ধি করবেই করবে, এর সাথে সাথে যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল পাম্প আছে, আপনার গাড়ির ব্যবসা আছে, আপনার চায়ের বিজনেস আছে, আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। এবং আপনাদের এ সময় ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু ফিরে পাবেন, যেহেতু কর্মাধিপতি কর্মক্ষেত্রের উন্নতি, ভাগ্যের দ্বারা কর্মপ্রাপ্তি এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজুদ করবে, বিদেশ থেকে আপনাদের লাভ দেবে, টাকা আটকে আছে, টাকা ফেঁসে গেছে, সেই টাকা রিকভারি হবে, একাদশভাবে বৃহস্পতি সফলতা, সাকসেস, প্রফিট, লাভ আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলছি এটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বাদশভাবে অবস্থান করছে এবং সরাসরি রাশির দিকে কিন্তু মুখ করেছে, কারণ ত্রিকোণের মালিক
দ্বাদশ ভাবে অবস্থান করে আপনাদের বিদেশ থেকে লাভ দিবে, শরীরের স্বাস্থ্য নিয়ে যাতে খুব খারাপ চলছিল স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে, এবং আপনাদের এই সময় কুম্ভ রাশির দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গ্যাসের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, কয়লা খাদানের সঙ্গে যুক্ত আছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, দুর্দান্ত লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।